হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্তের চ্যাপ্টার এইট অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সম্পর্কে জানব দ্য ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর এনিমিরেটেড ইন পার্ট ফোর অফ দ্য কনস্টিটিউশন ফ্রম আর্টিকেল থার্টি সিক্স টু ফিফটি ওয়ান তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা আমাদের সংবিধানের পার্ট ফোর রয়েছে এবং আর্টিকেল ছত্রিশ থেকে আর্টিকেল একান্ন পর্যন্ত এর বিস্তার দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোর্ দিস আইডিয়া ফ্রম দ্য আইরিশ কনস্টিটিউশন অফ নাইনটিন থার্টি সেভেন এটা আয়ারল্যান্ডের যে সংবিধান আইরিশ কনস্টিটিউশন সেখান থেকে কিন্তু এই প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপির ধারণাটা নেওয়া হয়েছে কিন্তু ওই আয়ারল্যান্ড থেকে হুইচ হ্যাড কপিড ইট ফ্রম দ্য স্প্যানিশ কনস্টিটিউশন আয়ারল্যান্ড আবার এটা স্প্যানিশ কনস্টিটিউশন বা স্পেনের যে সংবিধান সেখান থেকে নিয়েছে অর্থাৎ মূল ডিপিএসপি এর উৎসটা হচ্ছে স্প্যানিশ কনস্টিটিউশন এবং আমরা নিয়েছি এটা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে ডক্টর বি আর আম্বেদকর ডিসক্রাইব ডিস প্রিন্সিপালস অ্যাস নোভেল ফিচার্স তাহলে বি আর আম্বেদকর এই ডিপিএসকে এসপিকে বলছেন ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে বলছেন নোভেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন খুব ইম্পর্ট্যান্ট একটা বক্তব্য নোভেল ফিচার্স বলছেন ডিপিএসপি কে The directive প্রিন্সিপাল along with the fundamental রাইটস contains the ফিলোজফি of দ্য Constitution অ্যান্ড uh, is the soul of the Constitution. তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইটস এই দুটো অংশ সেটাকে বলা হচ্ছে ফিলজফি অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের দর্শন বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টের প্রিন্সিপালকে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জন্যই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে এই জন্যই এটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা সংবিধানের দর্শন সংবিধানের মূল লক্ষ্য আমরা এখান থেকে পাচ্ছি অ্যান্ড ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন এবং সংবিধানের আত্মা ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় তো সেজন্যই ডাইরেক্টের প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং ফান্ডামেন্টাল রাইটস এই দুটো এত বেশি গুরুত্বপূর্ণ গ্র্যানভিল আস্টিন হ্যাজ ডিসক্রাইব দ্য ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড ফান দ্য কনসাইন্স অফ দ্য কনস্টিউশন সংবিধানের কাউনসাইন্স বলা হচ্ছে গ্রেন অস্টিন ইনি এই উক্তিটা করেছেন ফিচার্স অফ দ্য ডাইরেক্টেভ প্রিন্সিপাল ডাইরেক্টর প্রিন্সিপালের কী কী বৈশিষ্ট্য আছে দ্য ফ্রেজ ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিনোরস দ্য আইডিয়াস দ্যাট দ্য স্টেট শুড কিপ ইন মাইন্ড হোয়াইল ফর্মুলেটিং পলিসিস অ্যান্ড ইন লস তাহলে এই এই যে ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে যেগুলো লেখা রয়েছে যে সমস্ত নির্দেশ রাষ্ট্রকে দেওয়া হয়েছে রাষ্ট্র বিভিন্ন আইন তৈরির সময় বিভিন্ন আইন যখন সে তৈরি করছে তখন তাকে এইটা মাথায় রেখে এই ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসিটা মাথায় রেখে সেই আইনগুলো তৈরি করতে হবে দিস আর দ্য কনস্টিটিউশনাল ইনস্ট্রাকশনস অর রেকমেন্ডেশন টু দ্য স্টেট ইন লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স তাহলে এটা রাজ রাজ্যকে বা রাষ্ট্রকে সংবিধান কিন্তু নির্দেশ দিচ্ছে এই সমস্ত আইনগত ক্ষেত্রে কার্যকরী ক্ষেত্রে এবং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্র কিন্তু স্টেটকে এই সমস্ত নির্দেশগুলো মেনে চলার পরামর্শ দিচ্ছে সংবিধান অ্যাকর্ডিং টু আর্টিকেল থার্টি সিক্স দ্য টার্ম স্টেট ইন পার্ট ফোর হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ ইন পার্ট থ্রি ডিলিং উইথ ফান্ডামেন্টাল রাইটস তাহলে আর্টিকেল থার্টি সিক্স আমরা স্টেট এর আগে জেনেছি ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে স্টেটের ডেফিনেশন জেনেছি কাকে বলে স্টেট একটা বৃহত্তর অর্থে স্টেট কথাটা ব্যবহৃত হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ নয় নির্দিষ্ট এলাকা নয় বা একটা রাজ্য বা একটা কেন্দ্রীয় সরকার নয় স্টেট বলতে রাষ্ট্র বলতে বা রাজ্য বলতে কিন্তু একটা বিরাট বড অংশকে বোঝায় সমস্ত গভর্নমেন্ট এনটিটি এবং গভর্নমেন্টের হয়ে যারা কাজ করে সেটা নন গভর্নমেন্ট হলেও যদি তারা গভর্নমেন্টের হয়ে কাজ করে সেখানেও তাদের স্টেট বলা হচ্ছে সুতরাং এই বৃহত্তর অর্থে যে স্টেট কথাটা ব্যবহৃত হচ্ছে এই ডিপিএসপির ক্ষেত্রেও কিন্তু এই বৃহত্তর অর্থে স্টেট কথাটা খাটে দ্যার ফট ইন ইনক্লুডস দ্য লেজিসটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডানস অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্মেন্টস অল লোকাল অথরিটিস অ্যান্ড অল আদার পাবলিক অথরিটিস ইন দ্য কান্ট্রি তাহলে এই বৃহত্তর সমস্ত অংশে সব কিছু এই স্টেটের মধ্যে পড়ছে এবং তাদেরকেই এই ডিপিএসপিটা নির্দেশটাকে দেওয়া হচ্ছে তাদেরকেই দ্য ডাইরেকটিভ প্রিন্সিপাল রিজেম্বল দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন এনুমিনেটেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ নাইনটিন থার্টি ফাইভ তো এই ডিপিএসপিটা ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন হিসেবে ছিল উনিশশো পঁয়ত্রিশের যে ভারত শাসন আইন তৈরি হয়েছিল যেখান থেকে ভারতের সংবিধানের অধিকাংশ বিষয় নেওয়া হয়েছে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টেও কিন্তু এই ডিপিএসপি বিষয়টা ছিল এবং সেটাকে বলা ছিল ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন হিসাবে ইন দ্য ওয়ার্ডস অফ ডক্টর বি আর আম্বেদকার ডে ডাইরেক্টিভ প্রিন্সিপালস

গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কিন্তু এই নির্দেশগুলো দেওয়া হয়েছিল মেনে চলার জন্য বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছিল মেনে চলার জন্য হোয়াট ইজ কল ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইজ মেরলি অ্যানাদার নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশান সুতরাং ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলতে যা বোঝায় ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলতেও কিন্তু একই জিনিস বোঝায় দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট দে আর ইনস্ট্রাকশন টু দ্য লেজিসলেচার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ তো এই ডিফারেন্সটা হচ্ছে এই ইনস্ট্রাকশানটা দেওয়া হয়েছিল ওদের শুধুমাত্র গভর্নরের ক্ষেত্রে আর এখানে ওই সমস্ত লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ যে অর্গানগুলো রয়েছে অর্থাৎ আইনগত দিক থেকে অর্থাৎ ওই সংসদ এই সমস্ত বিষয় বিধানসভা সংসদ এইসব এই সমস্ত এবং এক্সিকিউটিভ যারা আছেন বিভিন্ন মন্ত্রীরা যারা রয়েছেন সমস্ত তাদের ক্ষেত্রে তাদেরকেই ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে আর এখানে গভর্নর জেনারেলদের ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে এইটুকু তফাৎ তার মধ্যে ছিল নাম্বার থ্রি দ্য ডাইরেক্টর প্রিন্সিপাল কনস্টিটিউট আ ভেরি কম্প্রিহেন্সিভ ইকোনমিক সোশ্যাল অ্যান্ড প্রোগ্রাম স্টেট তাহলে এই যে নির্দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু এই অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে কীভাবে উন্নত করতে হবে রাষ্ট্রকে সেই সমস্ত দিকের কিন্তু এই ইনস্ট্রাকশনটা রয়েছে দ্য ই ম্যাট রিয়েলাইজিং দ্য হাই আইডিয়াস জাস্টিস তাহলে এখানে কিন্তু ন্যায়ের সাপেক্ষে বিভিন্ন যে পরামর্শ সেগুলো দেওয়া রয়েছে লিবার্টির ক্ষেত্রে দেওয়া রয়েছে স্বাধীনতার ক্ষেত্রে দেওয়া হয়েছে ইকুয়ালিটির ক্ষেত্রে দেওয়া হয়েছে সমতার ক্ষেত্রে দেওয়া হয়েছে ফ্যাটারনিটি অ্যান্ড আউটলাইন ইন দা প্রিয়ামবেল অফ দ্য কনস্টিটিউশন তাহলে আমাদের প্রিয়াম্বেলে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই স্বাধীনতা ভাতৃত্ব জাস্টিস এই সমস্ত বিষয়গুলো কিন্তু মেনে এই সমস্ত লক্ষ্যগুলো যাতে পূরণ হয় তার জন্য কী করতে হবে সেটাই হচ্ছে ডিপিএসপি সেটাই সংবিধানে দেওয়া রয়েছে তো এম দ্য কনসেপ্ট অফ এ ওয়েলফেয়ার স্টেট খুব গুরুত্বপূর্ণ ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ যে স্টেট কিন্তু মানুষের কল্যাণের স্বার্থে কাজ করে থাকে তাকে ওয়েলফেয়ার স্টেট বলা হয় অ্যান্ড নট দ্য অফ এ পুলিশ স্টেট তাহলে পুলিশ স্টেট হিসেবে অর্থাৎ একজন স্বৈরাচারী শাসক যেভাবে কাজ করে থাকে ঠিক সেরকমভাবে নয় একজন ওয়েলফেয়ার স্টেট হিসেবে একটা কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কী কী করতে হবে রাষ্ট্রকে সেই নির্দেশগুলো দেওয়া হয়েছে হুইচ এক্সিস্টেড ডিউরিং দ্য কলোনিয়াল এরা যেটা কলোনিয়াল এরাতে এই পুলিশ স্টেট থাকতো সেইটা নয় সেটা নয় এই ওয়েলফেয়ার স্টেটের দিকে কাজ করতে হবে সিক্স টু এস্টাবলিশ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেসি ইন দ্য কান্ট্রি অন্যভাবে বলা যায় যে এটা অর্থনৈতিক এবং সামাজিক যে ডেমোক্রেসি সেইটা দেশের মধ্যে কিন্তু প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই ডিপিএসপিগুলো দেওয়া হয়েছে নাম্বার ফোর দ্য ডাইরেক্ট প্রিন্সিপাল আর নন জাস্টিস নেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ডাইরেক্ট প্রিন্সিপাল কিন্তু নন জাস্টিসিয়েবল অর্থাৎ এটা কোর্টে কিন্তু কখনোই এর বিরুদ্ধে যাওয়া যায় না কোনো রাষ্ট্র যদি ওই সমস্ত নীতি মেনে চলতে ব্যর্থ হয় তাহলে কেউ কোর্টে যেতে পারে না তার জন্য দ্যাট ইজ কল্ড নন জাস্টিসিয়েবল ইন নেচার দ্যাট ইজ দে আর নট লিগালি এনফোর্সেবল বাই দ্য কোর্টস ফর দ্য ভায়োলেশন দেয়ার ফর দা গভর্নমেন্ট সেন্ট্রাল স্টেট অ্যান্ড লোকাল ক্যান নট বি কম্পেলড টু ইমপ্লিমেন্ট দ্যাম সুতরাং এরা বাধ্য নয় স্টেট সেন্ট্রাল এবং লোকাল যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু বাধ্য নয় ওই ডাইরেক্টিভ প্রিন্সিপালটা মেনে চলার জন্য কেন সেটা পরে দেওয়া রয়েছে নেভার দ্য ইস দ্য দা কনস্টিটিউশন আর্টিক্যাল থার্টি সেভেন ইটস সিস দ্যাট দিস প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নমেন্টস অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইস হ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপালস ইন মেকিং লস সুতরাং এখানে যদিও এই আর্টিকেল থার্টি সেভেনে বলা রয়েছে যে এরা কিন্তু স্যালভি ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ইন মেকিং লস আইন তৈরির ক্ষেত্রে এরা কিন্তু মেনে চলবে এরকম একটা বলা রয়েছে স্যালভি এখানে কিন্তু কোনো জোর দিয়ে বলা নেই যে তাদের মেনে চলতেই হবে নাহলে সেক্ষেত্রে বিচার্য বিষয় হবে সেটা বলা নেই নাম্বার ফাইভ দ্য ডাইরেক্টেভ প্রিন্সিপালস দো নন জাস্টিসেবল নেচার হেল্প দ্য কোর্স ইন এক্সামাইনিং অ্যান্ড জারমাইনিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ এ ল সুতরাং এটা যদিও নন জাস্টিসিয়েবল যদিও কোর্টে যাওয়া যায় না কিন্তু এক এক্ষেত্রে কোর্ট কিন্তু পরীক্ষা করে দেখে যে কোনো একটা আইনের কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কি অর্থাৎ একটা আইন তৈরি হলো একটা আইন তৈরি হলো কোর্ট কিন্তু দেখতে পারে যে সেই আইনের মধ্যে ওই ওয়েলফেয়ার স্টেট হওয়ার জন্য যে সমস্ত নির্দেশ দেয়া হয়েছে সেই নির্দেশগুলো পালন করে কি সেই আইনটা তৈরি করেছে নাকি সেটা অন্য কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সুতরাং ডি ডাইরেক্ট প্রিন্সিপালের গুরুত্বটা এখানেই যে কোর্ট কিন্তু ওইগুলো বিচারগুলো ওইগুলো বিচার করে দেখে যে ওই নির্দেশগুলো মেনে চলে সেই আইনটা তৈরি করা হয়েছে কি না তার জন্য কোর্টে যাওয়া যায় না ঠিকই কিন্তু সেই আইনটা ভ্যালিড কিনা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না সেটা কোর্ট কিন্তু দেখে তো সুপ্রিম কোর্ট হ্যাজ রুল্ড মেনি এ টাইমস দ্যাট ইট ডারমাইন দ্য কনস্টিটিউশনাল

সেইগুলো মেনে চলা হয়েছে কি না আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল এর ক্ষেত্রে কোনো একটা আইন তৈরি করতে গিয়ে এইগুলো ভায়োলেট হচ্ছে কি না সেটাও কিন্তু কোর্ট বিচার করে দেখে এক্ষেত্রে যদি দুটো কন্ট্রাডিক্টারি হয়ে যায় দুটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইটস যদি একে অপরের বিপক্ষে যায় সেক্ষেত্রে কী হবে সেটাও পরবর্তীকালে দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ফাইনাল যে ডিসিশনটা নেয় সেটা কিন্তু কোর্ট নিয়ে থাকে তো সেটা আমরা পরে দেখব যে মূল বিষয়টা কি সুতরাং এই বিষয়গুলো এই যে বৈশিষ্ট্যগুলো এইগুলো মনে রাখতে হবে এরপর ক্লাসিফিকেশন অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস খুব গুরুত্বপূর্ণ দ্য কনস্টিটিউশন ডাজ নট কন্টেন্স এনি ক্লাসিফিকেশন অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল হাউ এভার অন দ্য বেসিস অফ দেয়ার কন্টেন্ট অ্যান্ড ডিরেকশন দে ক্যান বি ক্লাসিফাইড ইন থ্রি ব্রড ক্যাটাগরিজ দ্যাট ইজ সোশ্যাল সোশিয়ালিস্টিক গান্ধিয়ান অ্যান্ড রিবেল ইন্টেলেকচুয়াল যদিও সংবিধানে এরকম কোনো শ্রেণীবিভাগ করা ছিল না ডাইরেক্টর প্রিন্সিপালসের কিন্তু এর বৈশিষ্ট্য অনুযায়ী এগুলোকে আমরা সোশ্যালিস্টিক গান্ধিয়ান এবং লিবারেল ইন্টেকচুয়াল অর্থাৎ সমাজতান্ত্রিক গান্ধীজি যে সমস্ত আইডিয়াল রয়েছে সেই অনুযায়ী এবং সেটা কতটা দিক এইভাবে ভাবে তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি এবং সেগুলো আমরা দেখব পরপর প্রথমে সোশিয়ালিস্টিক প্রিন্সিপালস অর্থাৎ সমাজতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি সেই কোন কোন ডিরেক্টিভ প্রিন্সিপালের সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে দিস প্রিন্সিপালস রিফ্লেক্ট দ্য আইডিয়োলজি অফ সোশিয়ালিজম ডাউন দ্য ফ্রেমওয়ার্ক অফ এ ডেমোক্র্যাটিক সোসিয়ালিস্টিক স্টেট এম অ্যাট প্রোভাইডিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস এই এই ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলোর মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল এবং ইকোনমিক জাস্টিস এবং ডেমোক্রেটিক সোশিয়ালিস্টিক স্টেট গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং সোশ্যাল সামাজিক এবং অর্থনৈতিক যে জাস্টিস সেইটা দেওয়া হচ্ছে কি না সেই বিচার করে এইগুলোকে কিন্তু সোশ্যালিস্টিক ক্যাটাগরিতে ফেলা হয় কোনগুলো নাম্বার ওয়ান টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই

কারণ সোশ্যালিস্টিক ভিউ কিন্তু ওয়েলফেয়ার স্টেট তৈরির কথা বলে মানুষের কল্যাণের কথা বলে এবং সেখানে কি বলা হচ্ছে ইনকাম স্ট্যাটাস এবং ফেসিলিটি এইগুলো যাতে ইকুয়ালিটি আসে আয় তাদের অবস্থান তাদের এবং তাদের গুরুত্ব প্রত্যেকের যাতে সমতা আসে যেটা সমাজতান্ত্রিক রাজ্যের ক্ষেত্রে বলা হয় যে প্রত্যেকের সমতা সমতা থাকবে তো সেই জিনিসটা যাতে আসে সেটা কিন্তু আর্টিকেল থার্টি এইটে বলা আছে সুতরাং এটা একটা সোসিয়ালিস্টিক প্রিন্সিপাল নাম্বার টু টু সিকিউর দ্য রাইট টু অ্যাডিকুয়েট অফ লিভলিহুড ফর অল সিটিজেন্স প্রত্যেক নাগরিক যাতে যথেষ্ট বেঁচে থাকার পক্ষে মিনিমাম যে নিডস তাদের সেইগুলো যাতে যথেষ্ট পরিমাণ পায় অ্যাডিকুয়েট মিন্স অফ লিভলিহুড অর্থাৎ যথেষ্ট পরিমাণ উপাদান পায় বেঁচে থাকার জন্য সেটা দেখতে হবে বি দ্য ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস অব দ্য কমিউনিটি ফর কমন গুড যে সমস্ত কমন গুডগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত জিনিস আমরা পাবলিক বলে থাকি পাবলিক গুডস যেগুলো রয়েছে সেগুলো যেন প্রত্যেকে সমানভাবে ব্যবহার করতে পারে ডিস্ট্রিবিউশন সমানভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশান প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড মিনস অফ প্রোডাকশান কোনো একটা জায়গাতে কনসেনট্রেট করে থাকবে সম্পদ সেটা যেন না হয় অর্থাৎ সেই ইকোয়ালিটির কথাই বলা হচ্ছে যে কোনো একটা অঞ্চলে সম্পদশালী মানুষের পরিমাণ বেড়ে যাবে আর সম্পদহীন যে সমস্ত মানুষ তাদের পরিমাণ বেশি থাকবে সেটা যেন না হয় কনসেনট্রেশান যেন কারো হাতে সম্পদ না হয় অ্যান্ড মিনস অফ প্রোডাকশান এবং যে সমস্ত উৎপাদনের জন্য উৎপাদনগত যে সমস্ত জিনিস আছে তার যেন পোলারাইজেশন না হয়ে যায় কোনো একটা দিকে প্রচুর পরিমাণ উৎপাদক জিনিস চলে গেল এবং কোনো একটা জায়গাতে মানুষ অনাহারে অর্ধাহারে রয়েছে বা তারা পাচ্ছে না অনেক কিছু জিনিসপত্র সেই জিনিসটা যেন না হয় ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন অ্যান্ড ওমেন একই বেতন একই কাজের জন্য একই বেতন সে পুরুষ বা মহিলা তাদের একই কাজের জন্য একই বেতন দিতে হবে অর্থাৎ সমতার কথা বলা হচ্ছে এখানে প্রিভেনশন অফ দ্য হেলথ অ্যান্ড স্ট্রেংথ অফ ওয়ার্কার অ্যান্ড চিলড্রেন এগেনস্ট ফোর্সেবল অ্যাবিউজ স্বাস্থ্য সুস্থতা যাতে বজায় থাকে যে সমস্ত কর্মচারী রয়েছে এবং চিলড্রেন এগেনস্ট ফোর্সেবল ইউজ যে বাচ্চাদের কিন্তু জোর করে কাজের মধ্যে আনা যাবে না অপরচুনিটিস ফর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন এবং বাচ্চারা যাতে তাদের সুস্থ স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে পারে তার ব্যবস্থা করা এটা কিন্তু আর্টিকেল থার্টি নাইনে বলা আছে তো এখানে যে কটা বৈশিষ্ট্য বলা আছে যেগুলো বলা আছে ডিপিএসপিগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়েলফেয়ার স্টেটের কথাই বলে থাকে সুতরাং এটাও কিন্তু আমরা সোশিয়ালিস্টিক প্রিন্সিপালের মধ্যে ফেলে দেব। নাম্বার থ্রি টু প্রোমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এইড টু দ্য পুওর সমান বিচার বিচারের দিক থেকে সমান হতে হবে এবং ফ্রি লিগাল এইড টু দ্য পুওর যারা দুস্থ তাদেরকে সমানভাবে কিন্তু লিগাল এইড প্রোভাইড করতে হবে বিভিন্ন জিনিস বিভিন্ন দ্রব্য প্রোভাইড করতে হবে সে সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষদেরকে এবং সমান জাস্টিস হতে হবে এটাও কিন্তু ইকুয়াল এই ইকুয়াল কথাটা যেখানেই রয়েছে সমতা কথাটা যেখানেই আসবে সেটা সেটাই কিন্তু সোশ্যালিস্টিক প্রিন্সিপাল হিসেবে আসবে উঠে আসবে নাম্বার ফোর টু সিকিউর দ্য রাইট টু ওয়ার্ক টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্টেন্স ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট ওল্ড এজ সিকনেস অ্যান্ড ডিসেবলমেন্টস কাজ করার অধিকার দিতে হবে সেটা সিকিওর করতে হবে সুরক্ষিত করতে হবে টু এডুকেশান অ্যান্ড পাবলিক অ্যাসিস্টেন্স ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে এবং এই যে এডুকেশনের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এবং আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ওল্ড এজ সিকনেস এবং ডিসেবিল এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য রেখে কিন্তু আইনগুলো তৈরি করতে হবে অর্থাৎ আমরা যে দেখে থাকি এই বিভিন্ন রকমের অনেক জায়গাতেই অনেক রাজ্যে বেকার ভাতা দেওয়া হয় বা বৃদ্ধ যারা তাদের জন্য ভাতা দেওয়া হয় এই যে এই যে বিষয়গুলো এদেরকে যে লক্ষ্য রাখার বিষয়গুলো বা এদের জন্য কোনো স্কিম ইমপ্লিমেন্ট করা এগুলো কিন্তু সব এই আর্টিকেল ফর্টি ওয়ান অনুযায়ী ডিপিএসপি আর্টিকেল ফর্টি অনুযায়ী ওয়ান অনুযায়ী কিন্তু হয়ে থাকে তো এই 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 যে আর্টিকেল থার্টি নাইন এ সমান জাস্টিস বা সেক্ষেত্রে কিছু ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হলো বা কোনো কিছু ব্যবস্থা করা হলো তাদের ডেভেলপমেন্টের জন্য সেটাও কিন্তু এই আর্টিকেল থার্টি নাইন থেকে আসে তো এরকমভাবে রাষ্ট্র কিন্তু এভাবেই আইনগুলো তৈরি করে থাকে বিভিন্ন মানুষকে আলাদা আলাদাভাবে এগুলো প্রোভাইড করার জন্য নেক্সট টু মেক প্রভিশন ফর জাস্ট জাস্ট অ্যান্ড হিউম্যান্স কন্ডিশনস অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটার্নিটি রিলিফ তো কর্মক্ষেত্রে সেখানে কিন্তু মানবিক ব্যবস্থা থাকতে হবে মানুষ কাজ করার যেন পরিস্থিতি পায় তার পরিস্থিতি যেন থাকে সেই কর্মক্ষেত্রে সেটা দেখতে হবে এবং মাতৃত্বকালীন যে ছুটির ব্যবস্থা সেটা দেখতে হবে সেটা কিন্তু রয়েছে এই আর্টিকেল ফর্টি টুতে আর্টিকেল ফর্টি টুতে এরকম বলা রয়েছে যে রাষ্ট্রকে কিন্তু এর জন্য ব্যবস্থা নিতে হবে অর্থাৎ মানুষ কাজ করতে পারে এরকম পরিস্থিতি এরকম অনেক জায়গাতেই হয় অনেক ক্ষেত্রে যে কাজ করার মতো পরিস্থিতি থাকে না সেই জিনিসগুলো এবং মাতৃত্বকালীন যে ছুটির ব্যবস্থা সেটাও কিন্তু আর্টিকেল ফর্টি টু অনুযায়ী আসে তো এটাও একটা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল নেক্সট টু সিকিউর এ লিভিং উইথ এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটিস ফর অল ওয়ার্কার্স তো বিভিন্ন ক্ষেত্রে ছুটির ব্যবস্থা করা এবং লাইফ জীবনের যে মান সেটা উন্নত করা সোশ্যাল অ্যান্ড কালচারাল অপরচুনিটি যেগুলো আছে সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে যেন প্রোভাইড হয় সেটা লক্ষ্য রাখা এটা আর্টিকেল ফর্টি থ্রিতে রয়েছে এরপর টু টেক স্টেপস টু সিকিউর অ্যান্ড পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রির যে সমস্ত ম্যানেজমেন্টগুলো রয়েছে সেখানে যেন প্রত্যেকে সমানভাবে পার্টিসিপেট করতে পারে সেটা দেখা সেটা রয়েছে আর্টিকেল ফর্টি থ্রি এতে নেক্সট টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল অ্যান্ড টু ইম্প্রুভ পাবলিক হেলথ তো নিউট্রিশনটা যাতে বজায় থাকে এবং জীবনযাত্রার মান যাতে ভালো থাকে বজায় থাকে সেটা পাবলিক হেলথ এবং হেলথ যাতে ইম্প্রুভমেন্ট হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে হবে আর্টিকেল ফর্টি সেভেন অনুযায়ী তো এগুলো প্রত্যেকটাই যেহেতু সমতার কথা বলে মানুষের ওয়েলবিংয়ের কথা বলে কি করে ভালো হবে তাদের সেটা দেখে তাদের মানবিক অবস্থানটাকে উন্নত করার চেষ্টা করে সেজন্য এগুলোকে সোশ্যালিস্টিক প্রিন্সিপালের ওপর রাখা হয়েছে এরপর দেখবো আমরা গান্ধিয়ান প্রিন্সিপাল গান্ধীজি যে সমস্ত আইডিওলজি ছিল সেগুলো মেনেই যে যে ডিপিএসপিগুলো তৈরি হয়েছে সেগুলো বলা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল দিস প্রিন্সিপাল আর বেস্ট অন গান্ধিয়ান আইডিওলজি দিস রিপ্রেজেন্ট দ্য প্রোগ্রাম অফ রিকনস্ট্রাকশন

অফ সেলফ গভর্নমেন্ট very very ইম্পর্ট্যান্ট এখানে পঞ্চায়েতের ভিলেজ পঞ্চায়েত গঠনের কথা বলা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন পাওয়ার দেওয়ার কথা বলা হচ্ছে এখানে গান্ধীজি কিন্তু ওই প্রত্যেকটা গ্রামকে স্বনির্ভর হওয়ার কথা বলেছিলেন এবং এক্ষেত্রে একটা এখানকার যে লোকাল অথরিটি এখানকার লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এদেরকে ক্ষমতা দিতে হবে এখানকার লোকাল উন্নয়নের জন্য সেই বিষয়টা বলছে কিন্তু সেটা রয়েছে কিন্তু আর্টিকেল ফর্টিতে এই ভিলেজ পঞ্চায়েতের কথা বলা থাকে খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল আর্টিকেল ফর্টি নেক্সট টু প্রোমোট কটেজ ইন্ডাস্ট্রিজ অন অ্যান ইন্ডিভিজুয়াল অর কোঅপারেশন বেসিস ইন রুরাল এরিয়াস তাহলে কটেজ ইন্ডাস্ট্রি যে সমস্ত কুটির শিল্প রয়েছে ছোটো ছোটো যে সমস্ত শিল্প রয়েছে সেগুলো কিন্তু সেগুলোকে প্রোমোট করতে হবে সেগুলো যাতে ভালো করে বৃদ্ধি পায় বা আরও বেশি বেড়ে বাড়ে কী করে বাড়বে সে সমস্ত বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং কোঅপারেশনের মাধ্যমে এগুলো বিভিন্ন কীভাবে বাড়বে গ্রাম গ্রামীণ অঞ্চলে সেগুলো লক্ষ্য রাখতে হবে সেটা রয়েছে আর্টিকেল ফর্টি থ্রিতে কটেজ ইন্ডাস্ট্রির কথা রয়েছে তো এই এই এটাও কিন্তু একটা গান্ধী গান্ধিয়ান প্রিন্সিপাল কারণ গান্ধীজি ওই গ্রামীণ স্বনির্ভরতার কথা বলেছিলেন এবং সেটা কিন্তু কুটি শিল্পের মাধ্যমেই আসাটা সম্ভব গান্ধীজি সেই সময় ওই চরকায় সুতো কাটা সেই জিনিসটা সেই সময় চালু করেছিলেন সেই সময় করেছিলেন তিনি তো সেই ধরনের আরও বিভিন্ন বিষয়গুলো রাষ্ট্রকে করতে হবে সেটা বলা রয়েছে কিন্তু আর্টিকেল ফর্টি থ্রিতে নেক্সট টু প্রোমোট ভলেন্টিয়ারি ফরমেশন অটোনোমাস ফাংশনিং ডেমোক্র্যাটিক কন্ট্রোল অ্যান্ড প্রফেশনাল ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটিস তাহলে কোঅপারেটিভ বিভিন্ন সোসাইটিস তৈরি করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা পরবর্তীকালে এটা ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রেও ইনক্লুড করা হয়েছিল এবং আর্টিকেল ফর্টি থ্রিতে বিতে রয়েছে কোঅপারেটিভ সোসাইটির কথা অর্থাৎ এই সহযোগিতামূলক যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় ইনফরমেশান অটোনোমাস ফাংশন এবং ডেমোক্রেটিক কন্ট্রোল অ্যান্ড প্রফেশন প্রফেশনাল ম্যানেজমেন্ট অব কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ কোঅপারেটিভ সোসাইটি যেগুলো তৈরি হবে সহযোগিতামূলক যে সংগঠনগুলো তৈরি হবে তাদেরকে প্রোমোট করা তাদেরকে ক্ষমতা দেওয়া অটোনোমাস ফাংশানিং দেওয়া তাদেরকে স্বনির্ভর হওয়ার ক্ষমতা দেওয়া তো এই এই এইগুলো কিন্তু স্বেচ্ছায় এগুলো তৈরি করা ভলেন্টিয়ারি ফরমেশন তো এইগুলো কিন্তু যাতে করে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ফর্টি থ্রি বিতে রয়েছে আর্টিকেল ফর্টি থ্রি বিতে টু প্রোমোট দ্য এডুকেশনাল ইকোনমিক ইন্টারেস্ট অফ এসি সি এস টি আদার উইকার সেকশনস অফ দ্য সোসাইটি অ্যান্ড টু প্রোটেক্ট দেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড এক্সপ্লয়টেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এস সি এসটি এবং অন্যান্য যে সমস্ত দুর্বল সেকশানগুলো রয়েছে সমাজের তাদেরকে অর্থনৈতিকভাবে শিক্ষাগত দিক থেকে এদেরকে যে এরা যাতে স্বনির্ভর হতে পারে এবং এদের যাতে উন্নয়ন হতে পারে সেইটাল কিন্তু লক্ষ্য রাখতে হবে আর্টিকেল ফর্টি সিক্সে তাহলে এটা যেমন ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে বলা রয়েছে যে চোদ্দো আর্টিকেল চোদ্দোতে যে ইকুয়ালিটি বিফল ল আইনের ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখা হবে তো এখানে কিন্তু এস টি এসিদের এদেরকে প্রমোট করার বলা কথা বলা হচ্ছে তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি বলা হয় যে এক জায়গায় বলা রয়েছে আইনের চোখে সমান সবাই আবার অন্যদিকে কোনো একটা পার্স পার্টিকুলার এদেরকে প্রমোট করা হচ্ছে তো সেক্ষেত্রে একটা সমস্যা হয় কিন্তু সেটাও আবার বিভিন্ন জাস্টিসের ক্ষেত্রে বিভিন্ন যাতে সুপ্রিম কোর্টে বিভিন্ন রায় দিয়ে এগুলোকে ঠিক করা হয় যে পরবর্তীকালে এটা কিন্তু রয়েছে আমাদের ডিপিএসপিতেই রয়েছে অর্থাৎ সংবিধানেই রয়েছে যে এদেরকে কিন্তু প্রমোট করতে হবে এদেরকে কিন্তু বিভিন্ন সুবিধা সুযোগ সুবিধা দিতে হবে তো তার জন্যই কিন্তু রাষ্ট্র এগুলো করে থাকে বা এগুলো দিয়ে থাকে আচ্ছা নেক্সট টু প্রোহিবিট দ্য কনজামশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস অ্যান্ড ড্রাগস উইথা ইনজুরিয়াস টু হেলথ তাহলে যে সমস্ত ড্রাগস যেগুলো মানুষের ক্ষেত্রে বিষজনক যেগুলো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু যত বেশি সংখ্যক ওমিট করে দেওয়া যায় এবং সেগুলোকে যাতে মানুষের মধ্যে না ছড়ায় সেটার ব্যবস্থা করতে হবে আর্টিকেল ফর্টি সেভেন এটা লেখা রয়েছে নেক্সট টু প্রোহিবিট দ্য স্লাটার অফ কাউস ক্যালস অ্যান্ড আদার মিলস অ্যান্ড ড্রট ক্যাটল অ্যান্ড টু প্রুভ দেয়ার ব্রিডস তাহলে এদের কিন্তু প্রমোট করার কথা বলা রয়েছে এদেরকে এরা যাতে মানে সুস্থ থাকে অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু এদেরকে এই সমস্ত যাতে এগুলো না হয় সেইগুলো কিন্তু ব্যবস্থা করতে বলা রয়েছে আর্টিকেল ফর্টি সেভেনে লিবারেল ইন্টেকচুয়াল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস এবার যে সমস্ত উদারনৈতিক যে সমস্ত বিষয়গুলো সেইগুলো কি দ্য প্রিন্সিপাল ইনক্লুডেড ইন দ্য ক্যাটাগরি রিপ্রেজেন্ট দ্য আইডিওলজি অফ লিবারিজম দ্য ডিরেক্ট দ্য স্টেট কী কী বলা রয়েছে নাম্বার ওয়ান টু সিকিউর ফর অল সিটিজেন্স আ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য কান্ট্রি অর্থাৎ প্রত্যেকের আইনের ক্ষেত্রে প্রত্যেকে যাতে সমান হয় প্রত্যেকের ক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোড সেটা প্রোমোট করার কথা কিন্তু বলা রয়েছে আর্টিকেল ফর্টি ফোর এ যদিও এটা সেই অর্থে সব জায়গায় ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না কিন্তু আর্টিকেল ফর্টি ফোর এটা রয়েছে ইউনিফর্ম সিভিল কোড নাম্বার টু একটু প্রোমোট আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান ফর অল চিলড্রেন আনটিল দ্য কমপ্লিট দ্য এজ অফ সিক্স ইয়ার্স আচ্ছা এখানে ডিপিএসপিতে কিন্তু এটা ছ বছর পর্যন্ত যে শিক্ষা শিশুদের ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে আর্টিকেল ফর্টি ফাইভে আমাদের মনে রাখতে হবে এটা মূল সংবিধান তৈরির সময় হয়েছিল এরপর এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট দু হাজার দুইতে চোদ্দ বছর বয়স পর্যন্ত ফ্রি এডুকেশান এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট করে সেটা যদিও আবার ওই টোয়েন্টি ওয়ান এ আর্টিকেলে ঢুকানো হয়েছে ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে কিন্তু প্রথমে এটা ডিপিএসপির ক্ষেত্রে বলা ছিল যে আর্টিকে ছ বছর পর্যন্ত যেটা আর্টিকেল ফর্টি ফাইভে বলা ছিল তো যাই হোক পরবর্তীকালে সেটা অ্যামেন্ডমেন্ট করে এই এই বিষয়টা অ্যামেন্ডমেন্ট নয় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ওই টোয়েন্টি ওয়ান এটা সেখানে কিন্তু যোগ করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে টু অর্গানাইজ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডারি টু মডার্ন অ্যান্ড সাইন্টিফিক অন মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক লাইন্স অর্থাৎ এই অ্যানিম্যাল হাজব্যান্ডারি এবং এগ্রিকালচার পশুপালন এবং কৃষির ক্ষেত্রে সেগুলোকে যাতে বেশি করে আধুনিক আধুনিক করা যায় কীভাবে সেটাও কিন্তু একটা স্টেটের দায়িত্ব সেটাও রাষ্ট্রের দায়িত্ব আর্টিকেল ফর্টি এইটে বলা রয়েছে টু প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য এনভাররমেন্ট অ্যান্ড টু সেভ গার্ড ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী এবং বন এই এইগুলোকে সংরক্ষণ করতে হবে এদের উন্নয়ন ঘটাতে হবে এটা বলা রয়েছে আর্টিকেল ফর্টি এইট এতে অর্থাৎ প্রকৃতির পরিচর্যা করা সেটাও কিন্তু বলা রয়েছে ডিপিএসপির ক্ষেত্রে তো এই আর্টিকেল অনুযায়ী এবং এই সেকশান অনুযায়ী আমাদের এগুলো মনে রাখতে হবে বিভিন্ন আর্টিকেল অনুযায়ীও আসে অথবা সেকশান অনুযায়ীও আসতে পারে তো এই বিষয়গুলো মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আরও কয়েকটা রয়েছে টু প্রোটেক্ট মনুমেন্টস প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ আর্ট আর্টিস্টিক অ হিস্টোরিক ইন্টারেস্ট উইচ হ্যাজ ডিক্লেয়ার টু বি ন্যাশনাল ইম্পর্টেন্স সেই সমস্ত ঐতিহাসিক যে সমস্ত মনুমেন্ট প্লেস যেগুলো রয়েছে বিভিন্ন নির্মাণ কার্য যেগুলো রয়েছে বিভিন্ন জায়গার যেগুলো রয়েছে যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ অথবা আর্টিস্টিক দিক থেকে গুরুত্বপূর্ণ শৈল্পিক একটা সৌন্দর্য তার মধ্যে রয়েছে সেই সমস্ত আর্কিটেকচারের সেগুলোকে রক্ষা করতে হবে সেটাও কিন্তু স্টেটকে বলা আছে আর্টিকেল ফর্টি নাইনে তার জন্য ব্যবস্থা করতে হবে স্টেটকে টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস অফ দ্য স্টেট কার্যনির্বাহী থেকে এই জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে কিন্তু পৃথক রাখতে হবে অর্থাৎ এর প্রভাব যেন বিচার ব্যবস্থা না আছে বিচার ব্যবস্থা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটাও কিন্তু স্টেটের দায়িত্ব আর্টিকেল ফিফটিতে বলা রয়েছে নাম্বার সেভেন টু প্রোমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল পিস আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা বজায় রাখতে হবে মানে মেনটেন জাস্টিস অ্যান্ড অনারেবল রিলেশনস বিটুইন নেশনস টু ফার্স্ট রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল অ্যান্টুটি অবলিগেশনস অ্যান্ড টু এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপুটস বাই আর্বিট্রেশন তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কী করতে হবে রাষ্ট্রকে সেটা বলা রয়েছে আর্টিকেল ফিফটি ওয়ানে শান্তি বজায় রাখতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং সিকিউরিটি বজায় রাখতে হবে আর বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ল রয়েছে আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধাভক্তি করতে হবে সেই অনুযায়ী চলতে হবে যে চুক্তিগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে এবং ইন্টারন্যাশনাল ডিসপুট যেগুলো রয়েছে সেগুলোকে মেটাতে হবে তো এইগুলো কিন্তু রাষ্ট্রকে নির্দেশ দেওয়া রয়েছে আর্টিকেল ফিফটি ওয়ান অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রের বিদেশ নীতি কীরকম হবে সেটাও কিন্তু আর্টিকেল ফিফটি ওয়ানে অর্থাৎ যে শেষ যে ডিপিএসপিটা সেখানেও কিন্তু বলা রয়েছে তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ডিপিএসপি আর্টিকেল ধরে ধরে এগুলো গুরুত্বপূর্ণ তো মনে রাখতে হবে এগুলো এরপর নিউ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ নতুন যে সমস্ত ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো অ্যাড হয়েছে পরবর্তীকালে সেগুলো কী কী দ্য ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অক্ট অফ নাইনটিন সেভেন্টি সিক্স অ্যাডেড ফোর নিউ ডাইরেকটিভ প্রিন্সিপালস টু দ্য অরিজিনাল লিস্ট দে রিকোয়ার দ্য স্টেটস তাহলে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী 1976 ছিয়াত্তর যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি যেখানে অনেক কিছু অ্যাড হয়েছিলো সংবিধানে সেখানে কিন্তু এই চারটে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যাড হয়েছিলো কী কী নাম্বার ওয়ান টু সিকিউর অপরচুনিটিস ফর হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন শিশুদের ক্ষেত্রে যাতে হেলদি ডেভেলপমেন্ট হতে পারে সেটা ব্যবস্থা করতে হবে তার সুযোগ এনে দিতে হবে টু প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এট টু দ্য পুয়ার আর্টিকেল থার্টি নাইনে এটাও কিন্তু যোগ হয়েছে সংবিধান সংশোধনীর মাধ্যমে এরপর টু টেক স্টেপস টু সিকিউর অ্যান্ড পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ যারা বিভিন্ন শিল্পের ক্ষেত্রে কর্মচারী রয়েছে তাদের তাদেরকে সুরক্ষিত করতে হবে তারা যাতে সুরক্ষিতভাবে কাজ করতে পারে তাদেরকে কোনো ওই বিপদের দিকে ঠেলে দিলে চলবে না তাদের তারা যাতে সুরক্ষিতভাবে কাজ করতে পারে বিভিন্ন কার্যের ক্ষেত্রে অনেক নানা রকম বিপদ থাকে তো সেগুলো যাতে সুষ্ঠুভাবে তারা কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে টু প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য এনভারনমেন্ট অ্যান্ড দ্য সেফ গার্ডস ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ আর্টিকেল ফর্টি এইট এ এটাও কিন্তু পরবর্তীকালে সংযোজিত হয় অর্থাৎ এই নাম্বারগুলো দেখেই বোঝা যাচ্ছে এ প্রত্যেকটা থার্টি নাইন এ ফর্টি থ্রি এ ফর্টি এইট এ এগুলো কিন্তু পরবর্তীকালে অ্যাড হয়েছে এটা ছিল ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংযোগ মিনি কনস্টিটিউশনের মাধ্যমে এগুলো কিন্তু করা হয় এরপর ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি এইট অ্যাডের ওয়ান মোর ডাইরেক্ট প্রিন্সিপাল হুইচ রিকোয়ার দ্য স্টেট টু মিনিমাইজ ইন ইকোয়ালিটিস ইন ইনকাম স্ট্যাটাস ফেসিলিটিস অ্যান্ড অপরচুনিটিস আর্টিক্যাল থার্টি এইট যেখানে বলা হচ্ছে যে ইনকাম স্ট্যাটাস এবং ফেসিলিটিস সুযোগ সুবিধার ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে এবং অবস্থানের ক্ষেত্রে সামাজিক সমানভাবে সমান সমতা যাতে আসে এবং প্রত্যেকের ক্ষেত্রে সমান সুযোগ থাকে এগুলো করার তার ব্যবস্থা করতে হবে যেটা বলা রয়েছে আর্টিকেল থার্টি এইটে দ্য এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ টু থাউজেন্ড টু চেঞ্জ দ্য সাবজেক্ট বাই আর্টিকেল ফর্টি ফাইভ অ্যান্ড মেড এলিমেন্টারি এডুকেশন আর ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ তাহলে ছিয়াশিতম যে সংবিধান সংশোধনী দু হাজার দুই সালে যেটা আর্টিকেল ফোরটি ফাইভে যেটা বলা ছিল ওই অর্থাৎ ওই ছ বছরের ক্ষেত্রে যেটা বলা ছিল অর্থাৎ ওই একুশে এই আর্টিকেল যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এটা অ্যাড হয়েছে ছিয়াশি তম সংবিধান সংসদে দু হাজার দুই সেখানে ডাইরেক্টভ রিকোয়েস্ট দ্য স্টেট টু প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দ্য কমপ্লিট দ্য এজ অফ সিক্স ইয়ার্স অর্থাৎ এটা কিন্তু চোদ্দ বছর করা হয়েছে চেঞ্জ করে দ্য নাইনটি সেভেন অ্যামেনমেন্ট অ্যাক্ট অফ টু থাউজেন্ড ইলেভেন এখানে কিন্তু ওই কোঅপারেটিভ সোসাইটিটা অ্যাড হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি বিষয়টা অ্যাড হচ্ছে টু দ্য ইডুকেশন স্টেট টু প্রোমোট ভলেন্টিয়ার ফরমেশন অটোনোমাস ফাংশনিং ডেমোক্রেটিক কন্ট্রোল অ্যান্ড পপিশন ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটির ফর্টি থ্রি বি ফর্টি থ্রি বি অর্থাৎ শেষ এটা কিন্তু দু হাজার এগারো সালে সাধারণবৈত্ব সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছে স্যাংশন বিহাইন্ড ডাইরেক্ট প্রিন্সিপাল তো এখানে এই এই বিষয়গুলো কেন এসছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে সেই অর্থে এগুলো গুরুত্বপূর্ণ নয় যখন ডেসক্রিপটিভ রাইটিং আসে তখন এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তো এখানে একটা জিনিস বলা হয়েছে আমাদের কৌতূহলটা মেটানোর জন্য এখানে দেখা যেতে পারে যে দো দ্য ডাইরেক্ট প্রিন্সিপালস আর non-justiciable in constitution article 37 makes it clear that these principles are fundamental in the government of the country and it shall be the duty of the state to apply this principle in making laws thus they impose a moral obligation on the state authorities for their application moral obligation but the real force behind them is political that is public opinion as observed by aladi krishna Ayer.

কোর্টের ক্ষেত্রে বিচার করা যায় না ঠিকই কিন্তু সেটা কিন্তু ইলেকশানে স্যার রিফ্লেক্ট হবে অর্থাৎ মানুষ যদি মনে করে যে কোনো কোনো ব্যক্তি হতে পারে বা কোনো সংগঠন হতে পারে বা সাধারণ মানুষ যদি মনে করে যে রাষ্ট্র ডাইরেক্ট প্রিন্সিপাল অনুযায়ী মেনে চলছে না সেক্ষেত্রে কোটে যাওয়া যায় না ঠিকই কিন্তু তারা ইলেকশনের ক্ষেত্রে সেটা দেখিয়ে দেয় যে সেই সরকারকে কিন্তু তারা ফেলে দিতে পারে বা তাকে ভোট না দিতে পারে তো সেই বিষয়টা কিন্তু অর্থাৎ জনগণের হাতে ছাড়া আছে সেটা কিন্তু আইনের হাতে ছাড়া নেই কেন ছাড়া নেই তার আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে এখানে বলা রয়েছে তার কারণটা নন জাস্টিসিবল লিগালি নন ইনপসিবল বিকজ দ্য কান্ট্রি ডিড নট প্রসেস সাফিসিয়েন্ট ফিনান্সিয়াল রিসোর্স টু ইমপ্লিমেন্ট দেম ভের ভের ইম্পর্টেন্ট পয়েন্ট অর্থনৈতিক বিভিন্ন খামতি অর্থনৈতিক ঘাটতি কারণ অর্থনৈতিক দিক থেকে এমনিতেই আমাদের দেশ কিন্তু খুব বেশি স্ট্রং নয় ডেভেলপ কান্ট্রি নয় আমাদের দেশ সুতরাং অর্থনৈতিকভাবে এটা যে সবসময় ইমপ্লিমেন্ট করতে পারবে প্রত্যেকটা বিভিন্ন যারা পিছিয়ে পড়া বর্গ আছে তাদের জন্য বিভিন্ন রকম লিগাল এইড তৈরি করা বা তাদের বিভিন্ন উন্নত মানের বিভিন্ন জিনিস প্রদান করা সেগুলো কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে সবসময় সমান নাও হতে পারে প্রযোজ্য নাও হতে পারে কারণ অর্থনৈতিক দিক থেকে তারা সেটা সাপোর্ট নাও পেতে পারে আর্থিক ঘাটতির জন্য সেটা সেটা তারা ইমপ্লিমেন্ট নাও করতে পারে তো এটা একটা কারণ নাম্বার টু দ্য প্রেজেন্স অফ ভাস্ট ডাইভার্সিটি অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস ইন দ্য কান্ট্রি উন্ন দ্য ওয়ে অফ দেয়ার ইমপ্লিমেন্টেশান সুতরাং এই যে বিভিন্নতা দেশের মধ্যে যে ব্যাপক বিভিন্নতা নানান ধরনের মানুষ নানান শ্রেণীর মানুষ তো তার জন্য সঠিকভাবে কোনো কোনো বিষয় ইমপ্লিমেন্ট করতে সমস্যা দেখা দিতে পারে এবং এই যে পিছিয়ে পড়া বর্গের একটা বিরাট বড়ো অংশ পিছিয়ে পড়া বর্গ তো তাদের ক্ষেত্রেও সেই বিষয়টা কিন্তু চলে আসতে পারে দ্য নিউলি বর্ণ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান স্টেট উইথ ইটস মেনি ড দ্য অর্ডার দ্য টাইম the প্লেস এন দ্য মোড অফ ফুল ফিলিং সুতরাং এই যে নানান রকম বিভিন্নতা সেটা কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়ায় সব ক্ষেত্রে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়ে সম ওঠে না তো যাই হোক সে এই জিনিসটা কিন্তু বলা রয়েছে যে কেন ডাইরেক্ট প্রিন্সিপালটা জাস্টিসিবেল নয় সেই বিষয়টা নিয়ে আলোকপাত করা রয়েছে এবার ক্রিটিসিজম রয়েছে বিভিন্ন ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট প্রিন্সিপাল যে তৈরি হয়েছে তার ক্রিটিসিজম রয়েছে এটাও কিন্তু ওই যখন বড়ো প্রশ্ন লিখতে হয় ইউপিএসসির ক্ষেত্রে তখন এই বিষয়টা তো এখানেই খুব একটা যাচ্ছি না ইউটিলিটি বলা রয়েছে সমালোচনার পরে ইউটিলিটি বলা রয়েছে এরপর মূল বিষয় কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপাল সেক্ষেত্রে কী হবে যে সমস্ত ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হয় ফান্ডামেন্টাল রাইটস আর প্রিন্সিপালের ক্ষেত্রে সেক্ষেত্রে কী হবে দ্য জাস্টিসিবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড নন জাস্টিসিবিলিটি অফ ডাইরেক্টেভ প্রিন্সিপাল অন দ ওয়ান হ্যান্ড অ্যান দরল অবলকেশ অফ দা স্টেট টু ইমপ্লিমেন্ট ডাইরেক্টেভ প্রিন্সিপাল অ দ্য আদার হ্যান্ড হ্যাভ লিভ টু এ কনফ্লিক ডটিনা টু সিন্স দ্য কমেন্স অফ দ্য কনস্টিটিউশন সুতরাং এই স্টেটকে আর্টিকেল থার্টি সেভেন অনুযায়ী এটা করতে হবে স্টেটকে করতে বলার নির্দেশ দেওয়া আছে এবং ফান্ডামেন্টাল রাইটস যে জাস্টিসিবাল অর্থাৎ এটা এটার জন্য কোর্টে যাওয়া যায় ফান্ডামেন্টাল রাইটসের জন্য তো এই বিষয়টা কিন্তু সবসময়তেই একটা দ্বন্দ্ব তৈরি করে এসছে ডাইরেক্টর প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ইন দ্য চম্পকম দোরাই রঞ্জন কেস দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট ইন কেস অফ এনি কনফ্লিক্ট বিটুইন দা ফান্ডামেন্টাল রাইটস এন্ড ডাইরেক্টের প্রিন্সিপাল দ্য ফর্মার ডুড প্রিভেল ইট ডিক্লেয়ার দ্যাট দ্য ডাইরেক্টর প্রিন্সিপাল হ্যাভ টু কনফার্ম টু অ্যান্ড রান অ্যাজ সাবসিডিয়ারি টু দা ফান্ডামেন্টাল রাইটস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা মামলা চম্পকম দারাই রঞ্জন কেস নাইনটিন ফিফটি ওয়ান অর্থাৎ সংবিধান তৈরি হওয়ার এক বছরের মধ্যেই কিন্তু কেসটা হচ্ছে এবং সেখানে সুপ্রিম কোর্ট কি বলছে যখন ডাইরেক্টর প্রিন্সিপাল এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে একটা অন্যটার বিপরীতে যাবে মনে হবে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে এবং এর অনুসারী অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটসের অনুসারী অনুযায়ী ডাইরেক্টিভ প্রিন্সিপাল চলতে পারে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু সবার উপরে স্থান দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট এটা দিচ্ছে এবং মনে রাখতে হবে এটা চম্পকম ধরাই রঞ্জন কেস নাইনটিন ফিফটি ওয়ান দ্য অ্যাবভ সিচুয়েশন আন্ডার্ট এ মেজার চেঞ্জ ইন নাইনটিন সিক্সটি সেভেন ফলোইং দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন দ্য গোলকনাথ কেস খুব গুরুত্বপূর্ণ আরেকটা কেস গোলকনাথ কেস উনিশশো সাতষট্টি ইন দ্যাট কেস দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট দ্য পার্লামেন্ট ক্যান নট টেক অ্যাওয়ে অর অ্যাব্রিজড এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস হুইচ আর স্যাক্রোস্যান্ট ইন নেচার অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট বলছে যে পার্লামেন্ট কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইটসকে সংকুচিত করতে পারে না ছোট করতে পারে না সংক্ষিপ্ত করতে পারে না বা যেটাকে কিন্তু স্যাক্রোস্যান্ট বলা হচ্ছে অর্থাৎ বাধ্যতামূলকভাবে যেটা করতে হবে যেটা অলঙ্ঘনীয় সেটাকে কিন্তু পার্লামেন্ট সেটাকে কোনোই সংকুচিত করে দিতে পারে না অর্থাৎ আমরা যদি ধরে নিই যে আর্টিকেল নাইনটিনের কথা যদি ধরি সেখানে ছটা বিভিন্ন স্বাধীনতার কথা বলা আছে সেখানে পার্লামেন্ট মনে করলো একটা স্বাধীনতা বন্ধ করে দেওয়া হবে বের করে দেওয়া হবে কোনো একটা সেটা কিন্তু পারে না সেটা কিন্তু গোলকনাথকে সেটা স্পষ্ট করে দিয়েছিল যে পার্লামেন্টের এটা ক্ষমতা নেই যে এটা করবে ইন আদার ওয়ার্ড দ্য দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য ফান্ডামেন্টাল রাইট ক্যান নট বি অ্যামেন্ডেড ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল সুতরাং ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে ডাইরেক্টিভ প্রিন্সিপালকে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু বাদ দেওয়া যেতে পারে না বা চেঞ্জ করে দেওয়া যেতে পারে না এটা বলা হচ্ছে গোলকনাথ কেস খুব গুরুত্বপূর্ণ কেস উনিশশো সাতষট্টির গোলকনাথ কেস অর্থাৎ এখানেও কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে সবার উপরে তো রাখা হচ্ছে এবং বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটসকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যাবে না চেঞ্জ করে দেওয়া যাবে না পরিবর্তন করা যাবে না আর্টিকেল থ্রি সিক্সটি অনুযায়ী যে অ্যামেন্ডমেন্ট হয় সেটা করা যাবে না ফান্ডামেন্টাল রাইটসের ওপরে দ্য পার্লামেন্ট টু দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন দ্য গোলকনাথ কেস নাইনটিন সিক্সটি সেভেন বাই এন একটমেন্ট ইন দ্য টোয়েন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি ওয়ান এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড দ্য টোয়েন্টি ফিফথ অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি ওয়ান দুটো পরপর অ্যামেন্ডমেন্ট করছে পার্লামেন্ট এই

কিন্তু ফান্ড পার্লামেন্ট আবার নতুন আইন নিয়ে চলে আসছে তখন চব্বিশ আর পঁচিশতম সংবিধান সংশোধন করে নতুন আইন নিয়ে আসছে কি পার্লামেন্টের হাতে পুরো ক্ষমতা আছে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটসকে যা খুশি করতে পারে যে কোনো বাদ দিতে পারে যা খুশি করতে পারে অ্যামেন্ডমেন্ট করতে পারে পাল্টা দিতে পারে যা খুশি করতে পারে সেটা বলছে টোয়েন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট টোয়েন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট সেখানে কিন্তু পার্লামেন্ট এটা বলছে তা টোয়েন্টি ফিফথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনসার্টেড আ নিউ আর্টিকেল থার্টি ওয়ান সি আবার একটা পঁচিশতম সংবিধান সংশোধনীতে একটা নতুন আর্টিকেল তৈরি করা হচ্ছে সেটা কি কি সেটা কি কী বলা হচ্ছে নো ল হুইচ সিক্স টু ইন্টারভিউ ইন দ্য সোশ্যাল সোশ্যালিস্ট ডিরেক্টিভ প্রিন্সিপাল স্পেসিফাইড ইন আর্টিকেল থার্টি নাইন বি অ্যান্ড সি সেল ভয়েড অন দ্য গ্রাউন্ড অফ দা কন্ট্রাভেনশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস কনফার্ড বাই আর্টিকেল ফোরটিন অ্যান্ড ইকুয়াল আর্টিকেল নাইনটিন অর আর্টিকেল থার্টি ওয়ান অর্থাৎ মূল যে বিষয়টা দাঁড়ালো যে এই বিষয়গুলো ডাইরেক্ট প্রিন্সিপাল ডাইরেক্ট প্রিন্সিপালের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যেগুলো রয়েছে সেগুলো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অবশ্যই থাকবে ওই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটা থাকবে এবং ফান্ডামেন্টাল রাইটস যেগুলো গুরুত্বপূর্ণ আর্টিকেল ফোরটিন আর্টিকেল এর ক্ষেত্রে এবং আর্টিকেল থার্টি ওয়ানের ক্ষেত্রে অর্থাৎ কোনো ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো এই যে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইটসগুলো এইগুলো কিন্তু কখনোই ডাইরেক্টিভ প্রিন্সিপালের জন্য পরিবর্তন করা যাবে না অর্থাৎ কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটসকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে পঁচিশতম সংবিধান শুন চব্বিশে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসে যা খুশি করা যেতে পারে পঁচিশে বলছে যে কয়েকটা বাদ দিয়ে অর্থাৎ এই চোদ্দো উনিশ একত্রিশ এগুলো বাদ দিয়ে কিন্তু বাকিগুলো ওপর চালানো যেতে পারে কিছু পরিবর্তন করা যেতে পারে আচ্ছা এরপর কি হচ্ছে ইন দ্য কেশবানন্দ ভারতী কেস নাইনটিন সেভেন্টি থ্রি আরও একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেস ভারতের এই যে জুডিশিয়ারি রয়েছে তার ইতিহাসে দ্য সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার দ্যা দ্য সেকেন্ড প্রভিশনস অফ আর্টিকেল থার্টি ওয়ান সি এস কনস্টিটিউশনাইড অন দা গ্রাউন্ড দ্য জুডিশিয়াল রিভিউ ইস এ বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন হেন্স ক্যান নট বি টেকেন অ্যাওয়ে কেশবানন্দ ভারতী কেসে বলা হচ্ছে যে বেসিক ফিচার্স এই যে বেসিক ফিচার্স ধারণাটা এটা কিন্তু আসছে কেশবানন্দ ভারতী মামলাতে খুব গুরুত্বপূর্ণ মামলা আমাদের মনে রাখতে হবে বেসিক ফিচার্স অর্থাৎ মূলগত বিষয় সংবিধানের মূল কাঠামো মূল বৈশিষ্ট্য সেটা কখনোই পরিবর্তন হবে না এবং আর্টিকেল থার্টি ওয়ান সি যেহেতু এই বেসিক ফিচার্স অর্থাৎ এই জুডিশিয়াল রিভিউ অর্থাৎ সেই আইনটার ভ্যালিডিটি আছে কি না সে তার জন্য যে জুডিশিয়াল রিভিউ সেটা যেহেতু বেশিক ফিচার্স সেটা কখনোই বাদ দেওয়া যাবে না সেটা কখনোই বের করে নেওয়া যাবে না লেটার দ্য দ্য ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা নাইনটিন সেভেন্টি সিক্স এক্সটেন্ড দ্য স্কোপ আচ্ছা এটা মনে রাখতে হবে উনিশশো তিয়াত্তরে কেশবানন্দ ভারতীকে সেই এই এই ই রায়টা দেওয়া হচ্ছে উনিশশো তিয়াত্তরে এরপর পার্লামেন্ট আবার কী করছে দেখা যাক লেটার অন ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা একটা নাইনটিন সেভেন্টি সিক্স এক্সটেন্ড দ্য স্কোপ অফ দ্য অ্যাবভ ফার্স্ট প্রভিশন আর্টিকেল থার্টি ওয়ান সি বাই ইনক্লুডিং উইথ ইস প্রোটেকশন

এগুলো চেঞ্জ করতে পারে অর্থাৎ কেশবানন্দ ভারতী কেশে বেসিক ফিচার্সের কথা বলা হলো থার্টি ওয়ান সি থাকবে এটা বলা হলো কিন্তু এরা আবার থার্টি ওয়ান সিতে একটা পরিবর্তন আনছে পার্লামেন্ট উনিশশো ছিয়াত্তরে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করছে পার্লামেন্ট অ্যাক্ট তৈরি করছে বিয়াল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সেখানে বলছে যে ডাইরেক্টেভ প্রিন্সিপালের ওপরে যে ফান্ডামেন্টাল রাইটসকে বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসও পরিবর্তন করা যেতে পারে অর্থাৎ আবার তারা কিন্তু পার্লামেন্টের হাতে ক্ষমতাটা ফিরিয়ে আনতে চাইছে কিন্তু মিনারভা মিল কেস আবার একটা কেস উনিশশো ষাট মিনারভা মিল কেস সেখানে কী বলা হচ্ছে ইট মিনস দ্য ডাইরেক্ট প্রিন্সিপাল আর ওয়ান্স এগেন দ্য সাবঅর্ডিনেট টু দ্য

এবং এখানে কি বলা হচ্ছে মিনার রোমিল কেস দ্য সুপ্রিম কোর্ট অলসো হেড দফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফাউন্ডেড দ বিডার অফ দ্য ব্যালেন্স বিটুইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্ট প্রিন্সিপাল দে টুগেদার কনস্টিটিউট দ্য কোর অফ দ্য কমিটমেন্ট অফ দ্য সোশ্যাল রিভেলশন দে আর লাইক টু হুইলস অফ এ ক্যা চ্যারিয়ুট ওয়ান্স নোল ইজ দেন দেন দ্য আদার টু গিব অবসোলিউট প্রাইভেসি ওন অফ দ্যার ইস টু ডিস্টার্ব দারমোনি অফ দ্য কনস্টিটিউশন দিস হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন দ্য টু ইজ অ্যান এসেনশিয়াল ফিচার্স অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন দ্য কোলস সেট আউট বাই দ্যায় প্রিন্সিপাল হ্যাভ টু বি অ্যাচিভ উইদাউট দাবোকেশন অফ মিনস প্রোভাইডেড বাই দা ফান্ডামেন্ট রাইটস সুতরাং মিনার বা মিল কেসে বিগত যে দ্বন্দ্ব সেটাকে পুরোপুরি মিটমাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি এরা হচ্ছে একই রথের দুটো চাকা একটা ছাড়া অন্যটা চলতে পারে না একটার উপরে অন্যটা যেতে পারে না একটা বাদ দেয় যেতে পারে না সুতরাং এদের দুজনকে সাইমন্টেনিয়াসলি পাশাপাশি রেখে চালাতে হবে এটা কিন্তু এখানে বলছে পিনার মিলকেশের ক্ষেত্রে দেয়ের ফল দ্য প্রেজেন্ট পজিশন দা ফান্ডামেন্টাল রাইটস এনজয় সুপ্রিমেন্সি অফ দ্য দাইক্ট প্রিন্সিপাল ইয়েট দিস ডাস নট প্রিন দ্য ডাইরেক্ট প্রিন্সিপাল ক্যান নট বি ইমপ্লিমেন্টেড সুতরাং এখানে লাস্ট কথা বলছে যে অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস ডাইরেক্ট প্রিন্সিপালের উপরেই থাকবে কিন্তু তার মানে এই নয় যে ডাইরেক্ট প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করাই হবে না তার মানে এটা নয় দ্য পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য ফান্ডামেন্টাল রাইটস ফর ইমপ্লিমেন্টিং ডাইক্টিভ প্রিন্সিপাল সো লং ইস দ্য অ্যামেন্ডমেন্ট ডাজ নট ড্যামেজ দ্য ডিস্ট্রয় দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনসিটিউশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার সংবিধানের যে মূল কাঠামো সেটা পরিবর্তন না করে সেটা পরিবর্তন না করে কিন্তু পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস পরিবর্তন করতে পারে এটা কেশবানন্দ ভারতী মামলাতেও বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু পরিবর্তন করতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে সংবিধানের বেসিক স্ট্রাকচার যেন ক্ষতি না হয় অর্থাৎ সংবিধানের মূল কাঠামো মূল উদ্দেশ্য মূল ধর্ম সেটা সংবিধানের মূল ধর্মটাকে বজায় রেখে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে ফান্ডামেন্টাল রাইটস সংবিধান যে মূল ফান্ডামেন্টাল রাইটস সেখানেও সংশোধন করতে পারে কিন্তু ওই বেসিক ফিচার্সকে নিয়ে কিছু কাটাছাড়া করা চলবে না কয়েকটা জিনিস বেসিক ফিচার্স হচ্ছে সেটা আমরা পরে জানবো বেসিক ফিচার অধ্যায়িত জানবো সেখানে আবার এই মামলাগুলোর কথা আসবে খুব গুরুত্বপূর্ণ মামলা প্রথম থেকে শেষ পর্যন্ত গোলকনাশ কেস থেকে শুরু করে কেশবানন্দ ভারতী কেস এবং মিনারভা মিল কেস সবশেষে যেটা ফাইনাল যে ডিরেকশনটা দিয়েছিল তো সমস্ত বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার এরপর বলা আছে কীভাবে ডাইরেক্টর প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করতে হবে সিন্স নাইনটিন ফিফটি দ্য সাকসেসে গভর্নমেন্ট অ্যাথ দ্যান দ্য স্টেট হ্যাভ দ্য হ্যাভ মেড সেভ লজ অ্যান্ড ফরমুলেটেড ভেরিয়াস প্রোগ্রামস ফর ইমপ্লিমেন্টিন দ্য দায়ক্ট প্রিন্সিপাল ইস আর মেনশন তো উনিশ উনিশশো পঞ্চাশ থেকে এটা ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন আইন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তৈরি করেছে সেইগুলো কী ফিফটি টু কান্ট্রি প্ল্যান সুতরাং প্ল্যানিং কমিশন যে তৈরি করা হয়েছিল সেটাকেও ডাইরেক্ট প্রিন্সিপালের ইমপ্লিমেন্টেশন হিসেবে ধরে পারে যে প্ল্যানিং ডেভেলপমেন্টের জন্য যে প্ল্যানিং সেটাও এই ডাইরেক্টর প্রিন্সিপাল অনুযায়ী করা হয়েছিল এটা ধরে যেতে পারে উনিশশো পঞ্চাশ সালে দ্য সাকসেস ফাইভ ইয়ার প্ল্যান্স ইম এট সিকিউরিং সোশ্য উইথ জাস্টিস ভেরি ভেরি কথা সোশিও ইকোনমিক সামাজিক এবং যে অর্থনৈতিক যে ন্যায় বিচার সেটা যাতে মানুষ পায় সেটা লক্ষ্য রাখা হয়েছিল প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে অ্যান্ড অপরচুনিটি টু থাউজেন্ড ফিফটিন দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেস বাই নিউ কল নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া তো এক্ষেত্রেও কিন্তু ওই নীতি আয়োগ হোক বা প্ল্যানিং কমিশন এরা কিন্তু কীভাবে সামাজিক সাম্যতা বজায় থাকবে সেই বিষয়টা কিন্তু এরা বজায় রাখে এটা সেটা সেটা কিন্তু লক্ষ্য রাখে এরা সুতরাং এদেরকেও ওইটা ডিপিএসপির একটা অংশ হিসেবে দেখা যেতে পারে নেক্সট অলমোস্ট অল দ্য স্টেটস হ্যাভ পাস ল্যান্ড রিফর্ম র টু ব্রিং চেঞ্জ ইন আগ্রারিয়ান সোসাইটি অ্যান্ড টু ইম্প্রুভ দ্য কন্ডিশন অফ দ্য রুরাল মাসেস সুতরাং ভূমি সংস্কার আইন কিন্তু প্রত্যেকটা রাজ্য ম্যাক্সিমাম রাজ্য প্রায় সমস্ত রাজ্য ভূমি সংস্কার আইন কিন্তু ইমপ্লিমেন্ট করেছে তারা যাতে করে ভূমি সংস্কার আইন অর্থাৎ অধিক যারা 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 অতিরিক্ত জমি যাদের হাতে রয়েছে সেটাকে জমি বিভিন্ন যারা প্রান্তিক কৃষক যারা ভূমিহীন তাদেরকে বন্টন করা অতিরিক্ত জমিটা সেটাই ভূমি সংস্কার আইনের মধ্যে ছিল তো সেটা অধিকাংশ রাষ্ট্র রাজ্যই কিন্তু সেই আইনটা তৈরি করেছে তো এখানে অনেক কিছু বলা রয়েছে জমিদার অ্যাভলিউশান অ্যানো তেন এই সমস্ত বিষয় মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটা যে ওই জমিটাকে বন্টন করতে হবে সঠিকভাবে প্রত্যেকের সমানভাবে যাতে পায় একজন অনেক বেশি পেয়ে গেল একজন পেল না সেটা যেন না হয় তো সেটাও কিন্তু এই বিষয়টা ডিপিএসপিকেই নির্দেশ করে সেই বিষয়টা মিনিমাম ওয়েজ অ্যাক্ট নাইনটিন ফোর্টি এইট এটাও খুব গুরুত্বপূর্ণ মিনিমাম ওয়েজ অ্যাক্ট তৈরি করা হচ্ছে অর্থাৎ ন্যূনতম বেতন সেটা কিন্তু উনিশশো আটচল্লিশে এই আইনটা তৈরি হয়েছিলো খুব গুরুত্বপূর্ণ সাল খুব গুরুত্বপূর্ণ আইন মিনিমাম ওয়েজ অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট তো এখানে আরও অনেক অ্যাক্টের কথা বলা হয়েছে চাইল্ড লেবার প্রোহিবিশন রেগুলেশন অ্যাক্ট কন্ট্রাক্ট লেবার রেগুলেশন অ্যাভুলেশন অ্যাক্ট তো এই আইনগুলো কিন্তু সব মেনে ওইগুলো মেনে তৈরি করেছে ওই যে শিশুদের ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করা যাবে না বিভিন্ন ক্ষেত্রে ক্রুয়েলিটির ক্ষেত্রে নিয়োগ করা যাবে না তাদেরকে জোর করে কাজ করানো যাবে না এই সমস্ত আইন সেগুলো তৈরি হয়েছে এবং সেগুলো কিন্তু ওই ওয়েলফেয়ার স্টেটের ভাবনাকে মাথায় রেখেই করা হয়েছে তো এই এতগুলো এই সমস্ত আইন সবগুলো কিন্তু ডিপিএসপির ক্ষেত্রে তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্যই করা হয়েছে দ্য ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট হান্ডিন সিক্সটি ওয়ান দ্য ইকুয়ালিটি রিমিউনিরেশন অ্যাক্ট হ্যাভ বিন মেড টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ওমেন ওয়ার্কারস তাহলে ওমেন ওয়ার্কারদের যে সমান অধিকার দিতে হবে ম্যাটার্নিটি লিভ দিতে হবে তো সেটা কিন্তু নাইনটিন সিক্সটি ওয়ানের অ্যাক্টে করা হয়েছে লিগেল সার্ভিস অথরিটিস অ্যাক্ট নাইনটিন এইটি সেভেন হ্যাজ দ্য ন্যাশন নেশন ওয়াইড নেটওয়ার্ক প্রোভাইড ফ্রি অ্যান্ড কমপ্লিমেন্ট লিগাল এই টু দা দা অ্যান্ড অর্গানাইজ লোকস আদালত ফর প্রোমোটিং ইকুয়াল জাস্টিস ইকুয়াল জাস্টিসের কথা বলা ছিল সেটা প্রোমোট করার জন্য লোক আদালত তৈরি করা হয়েছে লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট তৈরি করা হয়েছে যেখানে যে সমস্ত যারা দুঃস্থ মানুষ রয়েছে তাদের বিভিন্ন লিগাল এইড প্রোভাইড করা তাদেরকে বেঁচে থাকার জন্য ন্যূনতম যে সমস্ত জিনিসগুলোকে প্রদান করা সেগুলো কিন্তু আইন তৈরি করেছে লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট নাইনটেন এইট সেভেনে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এগুলো তৈরি করা হয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা হয়েছে নাইনটিন ফিফটি টুতে ভেভি ইম্পর্টেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাইনটিন ফিফটি টুতে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি হচ্ছে হিল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে নাইটিন সিক্সটি এগুলো সমস্ত কিন্তু ওই উন্নয়ন করার জন্য পিছিয়ে পড়া যায় বর্গ তাদেরকে উন্নত করার জন্য এগুলো তৈরি করা আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এক নাইনটিন সেভেন্টি ওই যে পরিবেশ রক্ষার কথা বলা রয়েছিলো ডিপিএসপিতে সেখানে কিন্তু প্রোটেকশন অ্যাক্ট রয়েছে আরও নানা ধরনের অ্যাক্ট পরবর্তীকালে এসেছে ফরেস্ট পলিসি এসেছে নাইনটিন এইটি এইটে এগুলো সমস্ত এই ডিপিএসপিকে কে লক্ষ্য রেখে এখানে আরও অনেক কিছু রয়েছে মূল কথা ওই ডিপিএসপি ইমপ্লিমেন্ট করার জন্য এই সমস্ত আইনগুলো করা হয়েছে এরপর আমাদের এই মনে রাখতে হবে কোন আর্টিকেলে কোনটা রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা হেফাজেট পড়লাম অর্থাৎ গান্ধিয়ান প্রিন্সিপাল সোশ্যালিস্টিক প্রিন্সিপাল লিবারেলিস্টিক স্টিক প্রিন্সিপাল এই এই যে আলাদা আলাদা করে পড়লাম এগুলো আমরা কিন্তু পরপর এই আর্টিকেল অনুযায়ী থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট পরপর রয়েছে প্রত্যেকটা একই জিনিস দেওয়া রয়েছে আলাদা করে রিপিট করছি না এখানে পজ করে দেখে নিতে হবে তো এগুলো কোনটা কোন আর্টিকেলে কোন ডাইরেক্ট প্রিন্সিপাল আছে কোনো সরাসরি প্রশ্ন এসে থাকে তো খুব ভালো করে আমাদের এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে তো আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ